এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বর কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠে এই যে গ্যাসের ইয়েগুলো লাগিয়ে নিলাম, চুলাগুলো, আর এদিকে চাও বসিয়ে দিলাম, আর এদিকে টেবিলের উপরে আমি যে ভাত তরকারি রাখি ওইগুলো রেখে দিয়ে আসলাম। কালকে তো মানে রাত্রিবেলায় সমস্ত কিছু ধুয়ে টুয়ে রাখলাম। দেখো সকালবেলায় আমার কতটা সুবিধা হয়ে গেছে, জলটাও ঝরে গেল আর আমি এখন কি সুন্দর পাততেও পারলাম। না হলে তো এই শীতের সকালে ঘুম থেকে উঠে আমাকে জলটা ধরতে লাগতো। তো যা হোক, মানে রাত্রিবেলায় কাজটা সারাতে আমারই খুব ভালো হয়েছে, একটা কাজ এগিয়ে আছে। তারপর এদিকে চা করে নিলাম, অনেকদিন বাদে চাটা হয়েছে। তো মাঝখানে একদিন হয়েছিল, তোমাদের দাদাভাই খেয়েছিল, আমি খাইনি। তো আজকে আমিও চা খাবো। তো কেক ছিল ঘরে একটা, আর এদিকে সাথে তাই বিস্কিটও নিয়ে নিলাম। তারপর টিফিন টিফিন করে আজকে রান্না বান্না বাদ দিয়ে চলে আসলাম এই ঘরের কাজকর্ম করতে। আজকে বরকে সুতাসাপটা বলে দিয়েছি, আজকে আর আমি রান্না বান্না করতে পারবো না। প্রত্যেক দিন তো আমি রান্না বান্না করি, তাই আজকে আর কোনো রান্না বান্না আমি করবো না। তারপর এই যে দেখো, এদিকে এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এই যে সকালবেলা রান্নাটা যদি মানে রান্নার দিকে যাই না, তাহলে এই গোটটা আবার গুছাতে পারি না। অনেক সময় তো রান্না বসিয়ে এদিকে করি, বা অনেক সময় রান্না শেষ করে এসে করি, আর সকাল সকাল যদি ঘর গুছানো না থাকে না, ভালোও লাগে না, দেখবে নিজেরও ভালো লাগে না। আর একটা লোক আসলো, দেখেও কি বলবে যে দেখ মানে দেখো বউটার একদমই কাজগুলো গুছালো না, একদম ঘর টর গুছিয়ে রাখে না, এরকমটা বলবে। তো সকাল সকাল গুছিয়ে নিলে ভালো হয়, কারণ হুটহাট কখন কে চলে আসবে, আর যেদিন দেখবে ঘর টর গুছানো না থাকবে না, সেদিন দেখবে তোমার ঘরে কেউ না কেউ আসবে। আমার সাথে তো এরকম হয়েছে কয়েকবারই, তাই সবসময় চেষ্টা করি সকালের দিকে যাতে আমি ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পারি। কবে যে মানে শীতকালটা যায়, মানে গিয়ে গরমকালটা আসবে, সেই শীতের মানে ঘর গুছাতে এলে যেন মানে কতটা সময় লাগে। গরমকালে তো আর অতটা থাকে না, শুধু এই ব্যাট কাভারটা একটু ঠিকঠাক করে নিই, বালিশগুলো আর দুইটা কাঁথা যদি থাকে অতটুকুই। আর শীতকালে তো এই যে লেপ কম্বল, বাপরে বাপ কবে যে গরমটা আসবে। গরমটা আসলে বলি, অতিরিক্ত গরম যখন লাগে, যে শীত দিনটে ভালো ছিল, ভগবানও যে আমাদেরকে নিয়ে কোথায় যাবে। একবার বলি শীত ভালো লাগে, একবার বলি গরম ভালো লাগে, এটা আমরা সবাই দেখবে এরকমটা করি। তো এদিকে বিছানা তো গুছিয়ে নিয়েছি, বিছানা ঝাড়টার দিয়ে এবারে দেখো সোফাগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো আমার সোফাগুলো না অতটা এলোমেলো থাকে না, যেহেতু আমি অনেক সময় সকালের দিকে তো একবার গুছিয়ে রাখি, তারপর আমাদের ঘরে দুপুরে দুপুরে বসা টসা হয়, বিকেলে একবার গুছিয়ে নিই, বা অনেক সময় বেশি অগোছালো হয়ে থাকলে রাত্রিবেলায় গুছিয়ে নিই। তাই আমার সোফাটা অতটা সকালের দিকে ইয়ে থাকে না, মানে আগোছালো থাকে না। অনেক সময় কাপড় চোপড় পরে থাকে, যেহেতু ও দোকান থেকে এসে কাপড় চোপড় সমস্ত কিছু ছুঁড়ে ফেলে রাখবে সোফার উপরে। তো আমি এগুলো অনেক সময় রাত্রিবেলায় গুছিয়ে রাখি, না হলে পরের দিন সকালবেলায় গুছিয়ে রাখি। মানে আমি আমার মতো করে, আমি যখন টাইম বের করে মানে টাইম বের করে মানে করতে পারি, তখনই আমি এগুলো করে রাখি। তারপর ড্রেসিং টেবিল গুছাতে গিয়ে পেলাম একটা কয়েন, তো এটা ব্যাংকের মধ্যে রেখে দিলাম, মাটির ব্যাংকের মধ্যে। তারপর এই যে দেখো, এই সোফাটা এখন ঠিকঠাক করে নিচ্ছি। তিনটা সোফায় যদি একসাথে রাখতে পারতাম ভালো হতো, কিন্তু তাহলে আবার গডরেজটা কোথায় রাখবো, এটার কোনো মিল নেই। না হলে সমস্ত সোফা যদি একসাথে থাকে না, দেখতে কিন্তু ভালো লাগে। তো এই যে গডরেজটা আবার কোথায় নেবো, সেই ইয়েতে একটা সোফা আবার এদিকে আনতে হলো। তো এবারে দেখো, এই যে পাঁচটা মডুলার ড্রয়ারের উপরটা একটু মানে কাপড়টা ঠিকঠাক করে দিলাম। তারপর এদিকে যে মিক্সচিপটা, এই যে দেখো, তো এই যে কাপড়গুলো এখন এখানে রেখে দিয়েছি। তো এদিকে দেখো, ব্যাম্বু প্ল্যান্টটা একটু ঠিকঠাক করে নিয়েছি। তারপর চলে আসলাম বিছানার রুমে, আলনাটা একটু ঠিকঠাক করতে। এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, তারপর আমি যে ঘরটার মানে সমস্ত কিছু মোছামাছি করি, ওটার কাপড়, তো সমস্ত কিছু এখন গুছিয়ে গেছে রেখে দেব। আলনা তো আমার এক এক সময় যা অবস্থা থাকে, তোমাদের যদি দেখাই না, তোমরা বলবে এত পরিমাণ অবস্থা খারাপ হয়ে থাকে। আলনাটা একদিকে পেছনের রুমে থাকাতে ভালো হয়েছে। তো আমি যখন মানে কাজ বাজ শেষ করি, মানে ঘরের ঘর গুছাতে আসি, তখনই আমি আলনাটা গুছিয়ে রাখি, বিশেষ করে রাত্রের দিকে যখন ও দোকান থেকে আসবে তখন, আর যখন ও দোকানে যাবে মানে সমস্ত কিছু রেখে স্নান করতে যাবে, তখন যা অবস্থা হয়ে থাকে। তো এদিকে দেখো, এই সমস্ত কাপড় চোপড় গুছিয়ে রেখে দিলাম। এবারে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। কদিন বৃষ্টি হয়েছে, পরে ঠান্ডা ছিল না, আর এখন যে কি ঠান্ডা না দিচ্ছে, একদম সেই আগের লেভেলের হার কাঁপানো ঠান্ডা যাকে বলে। সকালের দিকেও একদম সকালের দিকে ঠান্ডা ঠান্ডা থাকবে মনে হয় ঘুম থেকে না উঠতে, কিন্তু এই যে সংসারের কথা চিন্তা রেখে মাথায়, সে তো ঘুম থেকে উঠতেই লাগে। আর সংসারের চাপ থাকলে তো মাথায় দেখবে ঠান্ডা না, যাই কিছু হোক না কেন, সেই মানে যতই কষ্ট হোক, তারপরে দেখবে আমাদের কিন্তু ঘুম থেকে উঠতেই লাগে না, মন না চাইলেও। তো এদিকে ঠান্ডার মধ্যেও কী করবো, কাজ বাজ তো করতে লাগবে বলো। তো এদিকে দেখো, এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যা থেকে না ঠান্ডাটা শুরু হবে, এক সকালের দিকে বেশি ঠান্ডাটা লাগবে, আর সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা। সেদিন আমি বাসন ধুচ্ছিলাম, এত পরিমাণে ঠান্ডা, আমার হাত যেন পুরো বেগিয়ে যাচ্ছে, এইরকম লেভেলে ঠান্ডা দিয়েছিল। তো এবারে দেখো, এই যে
ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি যেহেতু সবসময় শাড়ি পরি না, দেখো শাড়ির কুচির কি অবস্থা, একদম পুরো মাটির মধ্যে যেন ইয়ে খাচ্ছে, দেখো কি অবস্থা। তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে বসিয়ে দিলাম গরম জল, তোমরা ভাবছো আজকে তো আমি রান্না বান্না বন্ধ দিয়ে দিলাম, হ্যাঁ আজকে একদম বললাম না ফার্স্টে তোমাদেরকে, আজকে একদম রান্না বান্না করবোই না, বরকে না খাই মানে না খাইয়ে দোকানে পাঠাবো, না না গো এরকম না। আজকে মেন কথা হলো গিয়ে সকালবেলায় সেদ্ধ ভাত খাবো, তো তার জন্য কোনো ঝামেলা নেই। আর সেদ্ধ ভাত অতটা ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে না, একটু গরম গরম হলেই ভালো লাগে। তার জন্যই কী করলাম, সকালের টিফিনটা করে মানে ছুটলাম ওই ঘরে, ঘর গুছাবো বলে, কারণ যেহেতু সেদ্ধ ভাত খাবো তাই ঝামেলা নেই, আর দুপুরের দিকে একটা কিছু করতে পারবো। তো এদিকে দেখো আলু দিয়ে দিলাম, সাথে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো ঘি দিয়ে মেখে নেবো না হয়। সেদ্ধ ভাত খেলে দেখবে সকালবেলার দিকে কিন্তু অতটা ঝামেলা থাকে না, কিন্তু আমার ঘরে না ও সেদ্ধ ভাত মানে ভাত খেতে পছন্দ করে না, আমারও সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না। অনেক সময় যদি শরীরে কোনো অসুবিধা থাকে তাহলে যদি মাঝে মধ্যে সেদ্ধ ভাতটা খাই। তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, সমস্ত কিছু করে নিয়েছি, এটাকে তো তো ভুলেই গেছি, এই যে আমার ফুলদানিটা মোচা হয়নি, তো তার জন্য ফুলদানিটা মুছতে চলে আসলাম। আর এই যে দেখো এবারে এই যে মিক্সিপটা মুছে নিচ্ছি, এবারে একদম সমস্ত কিছু মুছে মাছে নেবো। কাজগুলো না এইভাবেই করতে লাগে, আগে তো ভাবলাম যে মানে এগুলো মোছামাছি করে ঘরটা ঝাড় দিয়ে একবারে গিয়ে রান্নাটা বসাবো, তো যেহেতু আবার ও বলছে ও মানে স্নানে চলে যাবে, তো এখন যদি ভাতটা না বসাই, ভাত না তো তারা মানে এমনিতে দেখবে প্রেশার কুকারে দুইটা সিটি দিলে ভাত হয়ে যাবে, আর অনেক সময় দেখবে দুইটা সিটিও যেন মানে লেট করে দিয়ে, এরকম ভাতটা যেন হতেই চায় না। তো তাই আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ ও আবার স্নান করে ঘরে চলে আসবে, তো তার আগে ঘরটা ঝাড় দিয়ে মানে নিয়েছি। আর এদিকে এবারে দেখো সমস্ত জিনিসপত্র এখন মোছামাছি করে নিচ্ছি। প্রত্যেক দিন এভাবে মোছামাছি করে রাখলে না তাহলে আর ধুলোবালি থাকে না, এমনিতে তো সকালে ঝাড় দিলাম ধুলো পড়বে, বিকেলে ঝাড় দিলাম ধুলোবালি তো পড়বেই, আর আমার ঘরের মধ্যে যেন ধুলোবালিটা একটু বেশিও, এত পরিমাণে ধুলোবালি কোথায় থেকে যে আসে আমি বুঝতে পারি না। সেই তো তার জন্য তো প্রত্যেক দিন মুছতেই লাগবে এভাবে, তো তাই আমি এইভাবেই মোছামাছি রাখি। তো এবারে দেখো শোকেস মোছা কমপ্লিট, এবারে চলে আসলাম গডরেজটা মুছতে, যে দেখো গডরেজটাও মুছে নিচ্ছি। আমার গডরেজটা না পুরো কিন্তু তিন পাটের, তো নিচটা এরকম করা হয়েছে মানে অনেকটা বাসনপত্র রাখা যায়, তারপর এখন এটার মধ্যে আমি বাসনপত্র রাখি না, বিয়ের পর পর এটার মধ্যে আমি বাসনপত্র রাখতাম নিচটার মধ্যে, তো এখন আর রাখি না, এখন লেপ কম্বল ওইগুলো সমস্ত কিছু আমি নিচটার মধ্যে রাখি। এভাবে করাতে খুব ভালো হয়েছে, না হলে তিনটা পাট যদি একদম মানে লম্বা মতো হতো না তাহলে দেখবে কাপড় চুপড়ে রাখতে পারতাম, লেপ টেপ ওগুলো কিন্তু ভরতে পারতাম না, তো বক্স করাতে একদিকে আমার সুবিধা হয়েছে। তো এবারে এইদিকে দেখো এই যে এখন ড্রেসিং টেবিলটা মুছে নেবো, এই যে দেখো ড্রেসিং টেবিলটা এখন মুছে নিচ্ছি। আমি না প্রায় ঘর ঝাড় দিয়ে তারপর জিনিসপত্রগুলো মুছামাছি করি, কারণ ঘরটা যদি পরে ঝাড় দিই না মানে এখন মুছে নিয়েছি, তো তারপর যদি ঘরটা ঝাড় দিয়ে সে আবার ধুলোবালি গিয়ে জিনিসপত্রের মধ্যে পড়ে, তো তার জন্য কি করি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর সমস্ত জিনিসপত্রগুলো মুছামাছি করে নিই। এক এক সময় আবার মানে সবসময় ঠিক থাকে না, বেশিরভাগই এরকমটা করি, এক এক সময় আবার ঘর ঝাড় দেওয়ার আগেই মুছামাছিটা করে নিই। তো এবারে দেখো এই যে দরজাটাও এখন মুছামাছি করে নিচ্ছি। আর সেদিন না পুদিনা পাতার একটা ইয়ে লেগে মানে লাগিয়েছিলাম ওই এটার মধ্যে ছোটো কোটোটার মধ্যে, দেখছি না ঠিকঠাকই আছে, আমি তো ভাবছি ঘরের মধ্যে পুদিনা পাতাগুলো হবেই না জলের মধ্যে, তো দেখছি আবার ঠিকঠাকই আছে, জানি না কদিন থাকবে। তারপর এদিকে পেছনের রুমে মানে পেছনের দরজাটা তো মুছে আসলাম, তো এবারে চলে আসলাম এই যে আমাদের মেন দরজাটা মুছে নিতে, দরজার মধ্যে তো আরও বেশি পড়ে মানে আমি তো বেশিরভাগই আমার সারা দিনের মধ্যে ঘরের দরজাটা আটকানোই থাকে, এমনিতে লাগানো থাকে যে ওই পটের সিট করে লাগিয়ে নিলাম ওইটা করি না, এমনিতেই লাগানো থাকে, তারপরও ঘরের মধ্যে ধুলাবালি আসে, আর দরজার মধ্যে বুঝো তাহলে কী পরিমাণে না ধুলাবালি পড়বে। তো সেই ঘরটা ঝাড় দিয়ে আমি এগুলো করি, তো দরজাটা তো প্রত্যেক দিন হয় না, ঘরের ফার্নিচারগুলো প্রত্যেক দিন করি, দরজাটা মাঝখানে দুদিন তিন দিন বাদ দিয়ে মুছি। সামনের সেটটা তো মুছে নিলাম, এবারে দেখো এই যে সামনের সেটটা মুছে নিচ্ছি, তো সবসময় আবার জল দিয়ে করি না, যেহেতু কাটতো সবসময় যদি জল লাগালে আবার নষ্ট হয়, তাই আর সবসময় জলটা লাগাই না, যখন দেখি বেশি নোংরা হয়ে যায়, অনেক সময় থাকে না দেখবে কাজের চাপে এক সপ্তাহ দু সপ্তাহ করতে পারলাম না, তখন গিয়ে একদম আমি মানে একটা ভেজা কাপড় জলটা নিংড়িয়ে ভালো করে তারপর মুছি, না হলে এমনিতে শুকনো কাপড় দিয়েই মুছে মাছে রাখি। তো এবারে দেখো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পুরো মানে ভালোই খেয়েছি সেদ্ধ ভাতটা জানো তো, তবে ঘি দিয়ে খেলাম না, খেয়েছি সর্ষের তেল দিয়ে, ও বলছে ঘি দিয়ে নাকি খাবে না, তো তার জন্য আমি আবার একা করে ঘি দিয়ে খাবো, তাই থাকবে একদম সর্ষের তেল দিয়ে খেয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো থালা টালা একদম মেজে নিয়েছি,
সেদ্ধ ভাত খেয়ে দেখবে থালার অবস্থা কীরকম, একদম শুকনো শুকনো যেন হয়ে থাকে। তো তার জন্য থালাটির সাথে সাথে থালাগুলো মেজে নিয়েছি। তারপর আজকে এখন আর রান্নাবান্না করবো না, দুপুরে একটা কোনো কিছু করে নেব। তো তার জন্য দেখো গ্যাস টেস মুছে নিয়েছি। যেদিন এরকম রান্নার ঝামেলা না থাকে না, সেদিন যেন এতটা ভালো লাগে, মনে হচ্ছে রান্না করতে গিয়ে যেন আমি ছুটি পেয়ে গেছি এরকমটা মনে হয়। কারণ যেহেতু একার সংসারটা সবসময় এই ঘরের কাজ ওই ঘরের কাজ, রান্নাবান্না একা হাতে করতে লাগে, তো এক একদিন যদি রান্নাবান্না থেকে একটু মুক্তি পাই সে যেন কতটা না ভালো লাগে। তো রান্নাবান্না মানে নেই বললে ভুল, মানে দুপুরে করব, ভাত তো দুপুরে আবার হবে, আর ডাল আছে, আর একটা কোনো কিছু ভাজি করে নেব। আর এদিকে এসে বসিয়ে দিলাম এখন গরম জল আমার স্নানের জন্য। না না গো, আমার স্নানের জন্য না, এই যে কয়েকটা রইলো এগুলো আজকে যদি জ্বালিয়ে নিই না তাহলে শেষ। গরম জলটা বেজালাম, এখন তো কাপড়গুলো নামিয়েছি, কয়েকদিন যাবত আমি কাপড় পরব। তো আর যত নাইটি ফাইটি আছে ততদিন আমি পরেছি, একটা নাইটি শুধু রাখবো যেটা পরে আমি সন্ধ্যা টন্ধা দিই, আর বাদবাকি নাইটিগুলো একদম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। আজকে ভিজিয়ে রাখবো, কালকে সকাল সকালে ধুয়ে দিতে পারবো। তাহলে যেহেতু ঘরের কাজকর্ম করি, রান্নাঘরের কাজ টাজ করি, আর আমার তো একটা খারাপ অভ্যাস আছেই যে আমার হাতে মানে হাত জল দিয়ে ধুলাম তো বা বাসনপত্র ধুলাম তো সাথেই দেখো কত কাপড় পরে থাকে কিন্তু রান্নাঘরের আমার, ওগুলোর মধ্যে না মুছে আমি কী করি এই নাইটির মধ্যে মুছি না, এখনও আবার এরকমই করছি কাপড়ের মধ্যে মুছে নিচ্ছি। এটা আমি অভ্যাসটা না কোনো রকম যেন বদলাতে পারি না। তো সেই তাই গরম জল করেই তুলে রাখছি, জানি না কাপড় কদিন পরবো, আমার ভালো লাগলে কদিন পরবো, না হলে তো নাই, এমনি তো ভালো লাগ মানে লাগে না, কাপড় পরতে যেন একটা ঝামেলা, তো নাইটি পরাই ভালো। তারপরও অনেকগুলো কাপড় মানে যেন নষ্ট হয়ে যাচ্ছে, সবাই বলছে এতগুলো কাপড় পরি না কেন, তারপর কাপড়গুলো একসাথে থাকতে থাকতে নাকি অনেক দিন নষ্ট হয়ে যায় নাকি বা কীগুলো, তো তাই শখের কাপড়গুলো তাই এখন আবার কদিন যাবত নামিয়ে পড়ছি, তাও শীত বলে, গরম হলে তো কোনো কথাই নেই আর পরবই না। তো এই যে দেখো, তো এদিকে আমি এখন গরম জলটা তো বসিয়ে রাখলাম, গরম জলটা না আমি একদম কাপড়গুলো ভিজিয়ে নেবার, এদিকে এই জায়গাটা এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছে, যেহেতু এখানে আবার আগুনটা কোনো ইয়ে করলাম তো এই জায়গাটার মধ্যে তো মলট টলট পড়লো, আর আজকে একদম সমস্ত কিছু একদম পুড়িয়ে নিয়েছি, আর কোনো কিছু নেই। তো এই যে দেখো এবার এই জায়গাটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার যে ওইখানে একটা গাছের মধ্যে দেখো ছোটো ছোটো করি এসেছে, তোমাদেরকে আরেকদিন দেখাবো, একটু একটু দেখা যাচ্ছে সাদা একটা মতো দেখো দেখা যাচ্ছে। তো এটা এই সিজনে না ফুলগুলো ফুটে সাদা সাদা হয়, আমার আগের ব্লগগুলোর মধ্যে এই ফুলগুলি আছে। তো রোডটা ভালোই দিয়েছে, রোডটা দেখে যেন ভালোও লাগছে। তো তবে কাপড়গুলো তো আর এখন দেবো না, একদম কালকে সকালবেলায় ধুয়ে দেবো, জানি না কালকে সকালে আবার কী অবস্থা থাকবে রোদের, কতগুলো নাইটি তোমাদের দাদাবাইয়ের গেঞ্জি ওগুলো একদম গরম জলে দিয়ে দেবো, এটা একটু বেশি ময়লা হয়েছে, সাদা জিনিস তো যদি একটু না দেই না গরম জলের মধ্যে পরিষ্কার হতে চাইবে না, তাই একটু দিয়ে দিলাম। কয়েকটা দাগ পড়ে আছে ওগুলো দেখি উঠে গিয়ে না তার জন্য। তো এবারে দেখো এই যে এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর এই জায়গাটা ঝাড় দিতে দিতে না আমার যেহেতু এখানে ঘাস উঠে আছে যেন অসুবিধা হচ্ছে। তারপর ঝাড়টা দিয়ে এই যে দেখো এবার এখন গরম জলটা নামিয়ে নিচ্ছে, আর আমার জন্য স্নানের গরম জল কিন্তু আমি ঘরে বসিয়ে দিলাম। তো এবারে দেখো নাইটি ফাইটি সমস্ত কিছু এখানে নিয়ে নিলাম, আর এই বালতিটার মধ্যে এখন জলটা নিয়ে নেব। এইভাবে যদি গরম জলের মধ্যে কাপড় চোপড় ধোয়া যায় না, পরিষ্কার কাপড় আর নতুন কাপড় কিন্তু না, পুরনো কাপড় হলেই গরম জলে যেন ভালো, না হলে কিন্তু কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। তো এবারে দেখো এই যে বাথরুমে নিয়ে এখন কাপড়গুলো ভিজিয়ে তারপর আমি চলে যাবো স্নান করতে। তো এই যে দেখো এখানে কাপড়গুলো ভিজিয়েও দিলাম, এই যে গরম জলের মধ্যে না আমার এরকমটা হয়েছে, সার্ফ যে কতগুলো দিলেও মনে হচ্ছে যেন সার্ফই দিইনি, তিনবার করে সার্ফ দিয়েছি তারপরে এরকমটা হচ্ছে, গরম জলে দিলে এরকমটা হয়। আর শীতকাল তো গায়ে তেল টেল দেওয়া হয় যেন তেল মানে কাপড় চোপড়ের মধ্যে সার্ফ লাগতেই চায় না। তো এদিকে আমি স্নান করেও চলে আসলাম, এসে দেখো এবারে কাপড় চোপড়গুলো মেলে দেবো। এই যে আমার শাশুড়িমার কাপড় পুরো একদম শুকিয়ে গেছে, আর এদিকে দেখো তোমাদের দাদাবাইয়ের ইনারটা ও যখন স্নান করতে গেলো এখানে খুলে রেখে গেলো, তো এটাকে আবার ঘরে নিয়ে রাখবো, তো আগে এখন কাপড়টা মেলে দিই। তারপর তো আবার পুজো টুজো আছে, এখন গিয়ে আবার পুজো টুজো দেবো, কদিন পর না আর গরম জল লাগবে না, এখন তো এই শীতকাল বলে কদিন পরে তো একদম এই 12টা দিকে না স্নানই করা যায় না আমার বাথরুমে, ভেতরের ট্যাঙ্কি একটা আছে ওইটার জল দিয়ে স্নান করতে লাগে, এত পরিমাণে আগুন হয়ে থাকে, বাসনপত্রও ধোয়া যায় না ঘরে, এত পরিমাণে গরম হয়ে থাকে জলটা। তারপর এদিকে বসে বললাম এখন পুজো দিতে, আর দেখো চুলের মধ্যে কী বড় এগিয়ে বাঁধলাম, গামছাটা বাঁধলাম, সেই বেজা চুল তো তাই একদম পুজো টুজো দিয়ে যখন আমি একদম ফ্রি হব তখন গিয়ে আমি চুলগুলো ছাড়বো, না হলে এখন চুল ছাড়লেই গাড়িটার মধ্যে পড়ে থাকবে আরও ভেজা চুল। তো এবারে দেখো এই যে পুজোটা দিয়ে নিচ্ছে, সারাদিনের মধ্যে যেন এটাই একটা মানে ভালো টাইম, সারাদিন তো সংসারের কাজ বাজ করি, সেই পুজোটা দিতে পার যখন দিই না সেই যেন মনে একটা আলাদা শান্তি মিলে। তারপর এদিকে এখন দেখো এই যে আমি সিঁদুরটা পরে নিচ্ছি, আর আজকে না আমি চিরুনি দিয়ে সিঁদুরটা পরছি, এমনিতে আমার সিঁদুর দেওয়ার আলাদা একটা ইয়ে আছে, তো ওইটা দিয়ে আর দিলাম না, এই যে চিরুনিটা দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে যেন ঠিকঠাক হচ্ছে।
আগে না এই চিরুনি দিয়ে সিঁদুর দিতাম বলে, তো তখন দুইটা চিরুনি ছিল, তো ওর চিরুনিটা দিয়েও আমি দিয়ে নিতাম, আর ও যে কি বক বক না করতো। তো তারপর কি করলো, ও আবার আরেকটা চিরুনি নিয়ে আসলো। এখন দেখবে আমার এখানে কিন্তু তিনটা চিরুনি, আরেকটাও আছে চারটার মতো, তো আমি একটা সেদিন এমনি আলাদা করে রাখলাম, আর এখন তিনটা। তারপর আমার অনেক সময় মনে থাকে না, আর আমি এখন তো সিঁদুর দিয়ে দিই না, লিকুইডিয়েটাই দিই। আর এখন আবার আজকে এই চিরুনিটা দিয়ে সিঁদুরটা পরে নিয়েছি। তারপর ঘরে এসে দিকে ভাত বসিয়ে দিলাম, ডালটা গরম করে নিচ্ছি, ফ্রিজ থেকে কচুগুলো বের করে নিয়েছি যে দুপুরে কচুর বড়া করে নেব। কচুর বড়া আর ডাল দিয়ে খাওয়া হবে রাত্রিবেলায়। আজকে কোনো কিছু একটা তো রান্না করতে লাগবে, সকালবেলায় সেদ্ধ ভাত খেয়েছি আর দুপুরবেলা তো এইগুলো দিয়েই করে নিচ্ছি, তো রাত্রিবেলায় কিছু করতে লাগবে। তো কচুর বড়া ভাবছি খাবো না, তো ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি আবার বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে এখন সেদ্ধ করে নেবো, কারণ দুপুরবেলায় মচমচে করে বাঁধাকপির পকোড়া করবো, একদম জবরদস্ত হবে খাওয়াটা ডাল দিয়ে। তো বাঁধাকপিটাকে এখন একটু সেদ্ধ করে নেবো। তো এদিকে দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। তারপর এদিকে এখন ঘরে এসে এই যে আমার কাপড় চোপড় শুকিয়ে গেলো, ওগুলো নিয়ে আসলাম, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। সাথে সাথে কাজ না, সাথে সাথে যদি করে নিতে পারি ভালো হয়, আর না এগুলো ফেলে রাখলেই সে যেন একসাথে আবার কতটা কাজ জমে যায়। আর আমার চুলগুলো মনে হচ্ছে একটু একটু বড় হয়েছে, এখন দেখছি আবার আজকে চুলটা একটু খোঁপা করতে পারলাম, না হলে তো এমনিতে আমার চুল দিয়ে খোঁপাটা হয় না। উপরে হলে খোঁপাটা করতে পারছি, নিচে দিয়ে তো হয়ই না, কারণ আমি তো চুল বড় রাখি না, চুল একটু বড় হলেই কেটে ফেলি। এখন দেখো না গরমটা আসুক, দেখবে আমি চুলটা কেটে ফেলবো। আর এদিকে দেখো কাপড়গুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। প্লিজ তোমরা যারাই ভিডিওটা দেখো একটা লাইক করবে, আর একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, কারণ আমার না চ্যানেলের ভিউজটা একদমই কমে গেছে, জানি না কেন এরকমটা হচ্ছে। তাই সবারকে বলছি একটু মানে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। এবারে দেখো শাড়ি একদম জায়গা মতো রেখে দিয়েছি, আর এখন তো মানে রেস্ট করব, এখন আর তেমন কোনো কাজ বাজ নেই।